তো বন্ধুরা এই দেখো এগুলো হচ্ছে ট্রলারের মাছ সব ট্রলি না মাছ তো বাবা পুজো করে ট্রলিতে যে যার জন্য ঠাকুর মশাইকে সব মাছ দিয়েছে কামড়া যে চিংড়ি ছাড়াচ্ছে মা এই যে কত চিংড়ি পেয়েছে সব ছাড়াচ্ছে তো আজকে ভাবছি এগুলো হচ্ছে ছিপ কাঁকড়া না সুন্দরী কাঁকড়া তাই তো তো আজকে এই সুন্দরী কাঁকড়ার একটা রেসিপি করে তোমাদেরকে শেয়ার করব তো রেসিপিটা দেখতে থাকো কেমন করে করি তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকালে 11টা তো একটু আগে ছেলেকে নিয়ে সাব সেন্টারে গিয়েছিলাম পোলিও খাওয়াতে আজ রবিবার যেহেতু তো পোলিও খাওয়াতে গিয়েছিলাম তারপরে ওই একটা কাঁচা ডিম দিলো খিচুড়ি দিলো আজকে মানে স্কুল খুলেছে বলে তো সেখান থেকে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছে ওকে নিয়ে গিয়েছি হেঁটে হেঁটে আবার নিয়ে এসেছি হেঁটে হেঁটে কেন কারণ টোটো পাই যার জন্য এরকম হেঁটে যেতে হয় হেঁটে আসতে হচ্ছে হাতটা কি কনকন করছে ওই জন্য এতক্ষণ বসেছিলাম আর সে পাটি এখন ঘুমাচ্ছে তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলি আর তোমরা তো দেখতেই পেলে কত মাছ পেয়েছে চিংড়ি পেয়েছে তো সে মা এগুলো ছাড়াচ্ছে আজকের ওই সুন্দরী কাঁকড়ার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন হ্যাঁ ফোন বাইরে বের করে তো এখন ভাই মুড়ি খাচ্ছে 11টার সময় মুড়ি খাচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো আজকে ভিডিও ব্লগটা দেখতে থাকো ব্লগও থাকবে রান্নার ইয়ে থাকবে তো চলো আমি মাংস রান্না করছি তো যে পেঁয়াজ ভাজা হচ্ছে তো মা ওদিকে কিছু পরিষ্কার করছে তো এখন মাংসটা রান্না করিনি তারপর তোমাদের সঙ্গে কাঁকড়া রেসিপিটা শেয়ার করছি তো এই যে মাংস এখন কষা হচ্ছে এই যে আমি কাঁকড়াটা এরকম পরিষ্কার করে নিয়ে ওপর থেকে হলুদ আর গুঁড়ো লঙ্কা একটু ছড়িয়ে রেখেছি তো লবণ দিয়ে মেখে রেখেছি যার জন্য এরকম জলটা বেরিয়েছে তো আর কি উপকরণ লাগছে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে জিরে বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর এটা হচ্ছে তোমার সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা আছে তো এখন কড়াইটা জেলে দিয়ে আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে তেলটা গরম হয়ে এসছে আর এদিকে আমি মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তোমার বাড়লে পেঁয়াজ বাটাও দিতে পারো এবারে পেঁয়াজ বাটাটা সরি পেঁয়াজ কুচিটা এবার একটু ভালো করে নেড়ে নেবো তো পেঁয়াজ কুচিটা হালকা রং হয়ে এসছে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটা এবার তেলের সঙ্গে একটু ভালো করে মেরে নিই নিয়ে এবার সামান্য লবণ দেবো যাতে টমেটো কুচিগুলো গলে যায় তাড়াতাড়ি কারণ এখনকার টমেটো সহজে গলতে চায় না সামান্য মতো দিলাম লবণ দিয়ে আর কি মেরে নেবো তো এবারে কাঁকড়াটা দেবো কামাটা ভালো করে তেলের সঙ্গে ভাজতে হবে একটু রেখে দিলাম এইভাবে তো কাঁকড়া থেকে কেমন জল মতো বেরোচ্ছে তো এবার একে একে অন্য অন্য মশলাগুলো দেবো দিয়ে দেবো আদা রসুন বাটা
দিয়ে বাটা ধনে পাতা কুচি তোমরা পারলে ধনে পাতা কুচিটা স্কিপ করতে পারো অনেকে ধনে পাতার গন্ধ নিতে পারে না তো আমরা ধনে পাতাটা খুব পছন্দ করি যার জন্য যেসব তরকারিতে দেওয়া হয় টুকটাক দেওয়া হয় ধনে পাতা তো এখন আদা রসুনটা দিয়ে এখন ভালো করে কাঁকড়াটা কষি নিই যেহেতু তোমাদেরকে বলেছিলাম হালকা হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম তো এবার আমি সর্ষে তো কাঁচা লঙ্কা দেওয়া আছে বাটা তো হালকা একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা দেবো এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না কাঁকড়া তো এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা এক চামচের মতো দিলাম এক চামচ তাও নয় হাফ চামচের মতো দিলাম ঝালটা যে যা স্বাদ মতো বুঝে দেবে ভাইকে চলে আসতে বলো বাবা ও মা ভাইকে চলে আসতে বলেছো লঙ্কাটা দিয়ে হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটাটা দেবো এবার সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছে দিয়ে এবার ভালো করে নেড়ে নিই এক মিনিটে আমি কষাতে থাকবো সর্ষে দিয়েও করে অনেকে শুধুও করে আদা রসুন দিয়ে তো আমাদের সর্ষে দিয়ে করলে এটা বেটার লাগে যার জন্য আমার সর্ষে দিয়েটা এটা পছন্দ করি বেশি সামান্য জল দেবো একটু জল দিলে নামিয়ে নেবো আমি সামান্য জল দিই তো আমার সুন্দরী কাঁকড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এইরকমই আমি নামিয়েছি এই কাঁকড়া বেশি ঝোল হলে ভালো লাগে না এরকম একদম শুকনো শুকনো গ্রেভি থাকলে বেটার তো তোমরা রেসিপিটা এই ভাবে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে এই রেসিপিটা যদি এইভাবে ট্রাই করো তো আমরা তো এবারে এটা তো জমিয়ে খাবো কারণ আমি আর বাবা খাই মা আর ভাই খায় না তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো রান্নাবান্না সেরে এই হাল হয়েছে প্রচণ্ড আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে সকাল থেকে উঠে একটু রেস্ট পাইনি সব ছেলেকে সাবসেন্টারে নিয়ে গিয়ে মানে ওই পাশপুলিও খাইয়ে আনলাম এসে রান্নার জন্য তাড়াতাড়ি তাড়াগুলো করে আমি আর মা করে তাড়াতাড়ি রান্নাগুলো করলাম আজকের হয়েছে শিমুল ট্যাংরার ঝাল হয়েছে তিন পিস মাছ নিয়ে আর বাকি মাছ ফ্রিজে রেখেছে তো শিমুল ট্যাংরা মাছের তিন পিস নিয়ে ঝাল হয়েছে তো সেই মাছের ঝাল হয়েছে
তো এবার কাংড়া খাবে। হ্যাঁ হ্যাঁ ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দেবো। টাটা।